সো আজি মই গৈ আছো চন্দ্রপুর, কিয়নো আজি এটা মই ভিডিও বনাব গৈ আছো। এটো হব আমার মেজিক আর ছোটাহাতি ইন্ট্রা তিনটা মডেলের আজি আমার লোন মেলা হব গ্রামীণ বিকাশ ব্যাংকের লগত। আর লগত আহিব ভ্যান ক্যাম্পেন বলে একটা হেৰি আহিব টাটা মোটরস কোম্পানির পর। তো সকল লগতে আমি কথা হচ্ছে বলক যাও, আমি ভিডিওটি স্টার্ট করো। লেটস গো, স্টার্ট করে দিল আমার অ্যাক্টিভিটির জার্নি। তো তাতে গই কিনা আমি কিমান পারো গোটেখিনি হেৰি করাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। নান ফাইনালি আজি মই গৈ আছো চন্দ্রপুর। চন্দ্রপুরত আমার অ্যাক্টিভিটি আছে, তো আমি অ্যাক্টিভিটির গাড়িও লগ পাই গেলো। তো আজির উপহারের বরষুণ এইটো আছে লগত আমার, আর ব্যাংকতো গৈ আছো। সো ফাইনালি মই অ্যাক্টিভিটি তুলাই গেলো, মূল লগত আছে ইন্ট্রা V30 অ্যাক্টিভিটির গাড়ি এখন। তারপর আমার মেজিক আছে এখন, মেজিক মন্ত্রা, আর লগত এইয়া আমার এক্সচেঞ্জ মেলা আর লোন মেলার লগত একলগত হব। তো গাইস আপনি ভিডিওটা চাই থাকক আর স্কিপ নকরব, লাস্টলকে আমি দেখাম। তো এই আমার অ্যাক্টিভিটির কারণে আছে ন, তো বলা যাও আমি গই থাকো এতিয়া। তো জায়গা লই যাও, চন্দ্রপুর যাও আমি। চন্দ্রপুর গই কিনে ভিডিওটো তাতে গোটেখিনি করিম। এ ফিউ মোমেন্টস লেটার মই ফাইনালি আহি পালো চন্দ্রপুর, চন্দ্রপুর গ্রামীণ বিকাশ ব্যাংকৰ উছৰত। তো আজি ইয়াতে আমার লোন মেলা আছে। তো লোন মেলার লগত আজি আমি গাড়ি লৈ আছো ইন্ট্রা V30 মেজিক এক্সপ্রেস লৈ আছো। তারপর মূল লগত আছে আজি ব্যাংকত যোনে লগ ইন করায় তেখেতে আছে। তো গোটেই জনা সেলস পার্সন আছে। তারপর আমার ভ্যান ক্যাম্পেইনৰ পৰা এজন কি আছে তোমার নাম ভাইটি? নাম বিকি। বিকি ভ্যান ক্যাম্পেইন লৈ আছে। তো গোটেই কেইজন আমি লগত আছো, আর লগত আমার গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজারও থাকিব আজি এই ভিডিওত আপনাদের পাবো। তো যিমান পাৰো মই গোটেইখিনি দেখাবার চেষ্টা করিম, আর আর ব্যাংকৰ পৰা কিমান কমত ওলাব পাৰি রেট অফ ইন্টারেস্টর পৰা আদি করে গোটেইখিনি A to Z আমি আলোচনা করিম। তো ফার্স্টতে মই আমার ভ্যান ক্যাম্পেইনটো দেখাও। আজি ইন্ট্রা লৈ আহিছে, ইন্ট্রা ভ্যান ক্যাম্পেইন কৰিব আহিছে। তো এইখনে হৈ গল আমার ইন্ট্রা V30 ভ্যান ক্যাম্পেইন। তো এই মাহত কি কি অফার আছে চাই লোক। এই মাহত মটর বাইক আছে, ফার্স্ট অফ অল মটর বাইক আছে, এই 1,00,000 টাকার ভিতর হব। তো তারপর আপনার আছে 32 ইঞ্চির LED TV। তো এই আপনার স্যামসাংরও হব পারে বা আপনার LG-র হব পারে। ওয়াশিং মেশিন আছে, মোবাইল ফোন আছে, গোল্ড কয়েন আছে, 1 গ্রামের গোল্ড কয়েন পাব আপনি। তারপর আপনার লাস্ট ফুয়েল কুপন 1500-র ফুয়েল কুপন আছে। যদি আপনাদের নতুনকে কোনোবাই যদি গাড়ি লোক বিচারে, তো এইখান গাড়ি লোক পারে ছোটাহাতি ইন্ট্রা যোদ্ধা। এই তিনটা মডেলত এই অফার এভেলেবল আছে। আর মেজিক যুন্তু আপনাদের দেখা পাইছে, মেজিক আমি যোনখান মেজিক লৈ আইছো, মেজিকত কিন্তু এই অফারটো নাই। এই অফারটো আপনি কিন্তু তার ডিসকাউন্ট আছে, ব্যাংকৰ পৰা ফাইন্যান্স হয় এই গ্রামীণ বিকাশ ব্যাংকৰ পৰা। তারপর ইয়ার আগতো মই রিভিউ ভিডিও করছো আপনাদের ওসরতো, আপনাদের পাইছেও। তো আজি আমি গ্রামীণ বিকাশ ব্যাংকৰ পৰা ফাইন্যান্স হব, ব্যাংকের ম্যানেজারের লগত অলপমান কথা কোয়ার চেষ্টা করি। আর এইখান গাড়ির অলরেডি এজন কাস্টমারে ইয়াতে এইটো ব্যাংকৰ পৰা লোন হৈ আছে। তো তেখেতো যদি আহে আমি একবার কথা কোয়ার চেষ্টা করি, আর ম্যানেজারের লগতো কথা কম। এতিয়া আমার যদি ডাইরেক্ট ইন্ট্রা V30 এইখান গাড়ি একবার চাই লো। তো ইন্ট্রা V30 মই বহুত বার দেখালো আপনাদের, তো ভিডিওটো আগতে যদি চাই আছে তো এতিয়া আকু চাক। ইয়ার ভিতরের ইন্টেরিয়ালটো চাই লোক, ইন্টেরিয়ালটো আপনি ইয়াতে ফ্ল্যাট পাব, মানুষ যদি বহি যায় ধুনিয়াকে তো ইয়াতে ধুনিয়াকে ফ্ল্যাট পাব। আর স্টাইলিংটো আগতছে বহুত গুণে ধুনিয়া। এই আমার ইয়াতে কাস্টমারও আহিছে গাড়ি চাব কারণে, আর আমার ইয়াতে লড়াবুরে বুঝাই আছে গোটেখিনি। তো এইটো চাই লোক, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকৰ লগত একটা টাটা মোটরসর অর্গানাইজ করেছে আজি মেগা লোন মেলা। তো ইয়াতে 20% ডাউন পেমেন্ট দেখাইছে, 20% ডাউন পেমেন্ট, আর 6 ইয়ার লৈকে ই ফান্ডিং হয়, 6 ইয়ার লৈকে ফাইন্যান্স হয়ে যাব আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক। তো ইয়াতে মেজিক ইন্ট্রা যোদ্ধা ছোটাহাতি, তো গোটেইখিনি ইয়াতে আছে। এইটো হয়ে গেল আমার আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক চন্দ্রপুর, চন্দ্রপুরের ব্রাঞ্চ। তো আজি আমি অ্যাক্টিভিটি করব কারণে চন্দ্রপুর। মই এতিয়া আহিলো বিমলদার ওসর, বিমলদা এখেতে হয়েছে আমার বিমলদা। আমার যেমন ব্যাংকর যেমন ফাইল আছে
আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে হোক বা স্টেট ব্যাংকে হোক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকৰ হোক যিকোনো ব্যাংকৰ ন্যাশনেলাইজ ব্যাংকৰ ফাইলবোৰ দাদাই কৰে, দাদাই লগ ইন কৰায়। তো বিমল দা, এই যিবোৰ আমি ফাইল কৰোঁ যে বেংকৰ গ্ৰামীণ বিকাশ বেংক বা ষ্টেট বেংক, আজিতো আমি গ্ৰামীণ বিকাশ বেংকৰ ওচৰত আহিছোঁ, তো আমি বাদ বাকী বেংকৰ কথা ইমান আলোচনা নকৰোঁ। তো গ্ৰামীণ বিকাশ বেংকৰ বিষয়ে কওকচোন, কি কি গাড়ী আমি ফাণ্ডিং কৰিব পাৰোঁ আৰু কিমান ডাউন পে'মেণ্টৰ ভিতৰত? আৰু আমাৰ গ্ৰামীণ বিকাশ বেংকটো হ'ল এটা অসমৰ নেশ্যনেলাইজ বেংক, হয়, ৰেট অফ ইণ্টাৰেষ্ট খুব ল', IRR মেইনটেইন কৰে অনলি 10.10%, যিটো কোনো প্ৰাইভেট চেক্টৰ NBFC বেংক প্ৰাইভেট ফাইনেন্সবিলাকে দিব নোৱাৰে। আৰু প্লাছ আমাৰ ৰিচেণ্টলি আজি ছমাহ আগতে আমাৰ টাইপ হৈছে যে বিল' 10 লাখৰ তলত আমি ফাণ্ডিং কৰিব পাৰোঁ আৰু উইদিন 3-4 ডেজৰ ভিতৰত আমি ডিছবাৰ্চমেণ্ট কৰি দিয়ে বেংক। তে এইটো ড্ৰাইভাৰ প্ৰফাইলবিলাকৰ কাৰণে বহুত প্ৰফিটেবল বা বিজনেছ প্ৰফাইলৰ কাৰণে। KYC ডকুমেণ্টছটো দিলে হ'ল 20% DP আৰু 10.10% IRRত যদি চিভিল অ'কে থাকে আমি ফাইলবিলাক তাৰ পৰা চেংচন হৈ যায়। আৰু এইটোতো ৰিডিউচিং মেইনটেইন কৰে কাষ্টমাৰ বেনিফিট। কাষ্টমাৰে চাপ'জ 9,000 টকা ইনষ্টলমেণ্ট আহিল, তেখেতসকলে 15-20-30 যেনেকৈ চাই দিব পাৰে, কোনো পাৰ্টিকুলাৰ ডেট নাথাকে, উইদিন মান্থৰ ভিতৰত দিব লাগে, কোনো পেনাল্টি নাই। আদাৰৱাইজ আদাৰ NBFCত কি হয়, এটা পাৰ্টিকুলাৰ ডেট থাকে, সেই ডেটটোত যদি একাউণ্টত পইচা নাথাকে নেক্সট 500 টকা ফাইন। সেই বস্তুটো এই গ্ৰামীণ বিকাশ বেংকত দিব নালাগে, সেইটো এটা বেটাৰ বেনাৰ মানে বিগ প্ৰফিট কাষ্টমাৰ বিগ প্ৰফিট হয়। বিমল দা, আপুনি যে ক'লে যে মানে KYC নৰ্মেল KYCতে হৈ যাব, তো ড্ৰাইভাৰৰ কাৰণে কেনেকুৱা ধৰণৰ ডকুমেণ্টছ? এতিয়াতো আমি মেক্সিমামটো 80% ফাণ্ডিংছৰ ড্ৰাইভাৰ প্ৰফাইলবিলাকৰে হৈ আছে। হয়, খালি এটা বস্তু কি, তেখেতৰ এখন এবছৰ পুৰণা লাগিছে আৰু ফাণ্ডিং কৰিব মেক্স টু মেক্স 6 ইয়াৰ্ছ, ডিউৰেশ্যন টাইম 6 ইয়াৰ্ছৰ কাৰণে কৰি দিব ফাণ্ডিং। আচ্ছা, বহুত সুবিধা, বহুত ধৰণৰ, বহুত কাষ্টমাৰে মোক সোধে যে ধৰক মই 2 বছৰ কিস্তি দিলোঁ, তাৰপিছত যদি উঠাই যাওঁ মোৰ কিবা ডিছকাউণ্ট চিছকাউণ্ট হ'ব না, এই বেংকত এনেকুৱা কিবা ফেচিলিটি আছে নেকি? এইটো চোৱা, এইটো আপোনাৰ 6 বছৰৰ পিছত ফাণ্ডিং কৰাৰ পিছত আপুনি 6 মান্থ যোৱাৰ পিছত কমপ্লিট ক্লিয়াৰ কৰি দিলে, যি 5.5 মাহৰ ইণ্টাৰেষ্ট লাগি আছিলে সেইটো পইচা দিব নালাগে। সেইটো পইচা কোনো ক্লোজিং পেনাল্টি দিব নালাগে, ক্লোজিং পেনাল্টি 2 বছৰৰ পিছত যদি ভাবে যে মই পইচা এটা পাই গ'লো, মই একেলগে লোনটো ক্লোজ কৰি দিওঁ, ক্লোজ কৰি যি 4 বছৰৰ ইণ্টাৰেষ্ট লাগি আছিল সেইখিনি বস্তু দিব নালাগে। 2 বছৰত যিখিনি ইণ্টাৰেষ্ট হ'ব সেইখিনি দি কাৰণে জমা কৰি দিলে হয়, সেইটোৱে কোনো ধৰণৰ প্ৰি পেনাল্টি চাৰ্জেছ নালাগে। য'ত কিন্তু আদাৰবিলাকত প্ৰি পেনাল্টি চাৰ্জ লাগে, যদি প্ৰাইভেট ফাইনেন্সবিলাকে 6 বছৰৰ কাৰণে বা 5 বছৰৰ মানে ফাণ্ডিং কৰে, তেখেতসকলে যদি ভাবে মই 3 বছৰত ক্লিয়াৰ কৰি দিলোঁ, নেক্সট সেই 3 বছৰৰ ইণ্টাৰেষ্ট প্ৰিন্সিপাল আৰু ইণ্টাৰেষ্ট প্লাছ কৰি মানে কমপ্লিট ক্লিয়াৰ কৰিব লাগিব, সেইটো কাষ্টমাৰৰ প্ৰফিট নহয়। কাৰণ 3 বছৰত যদি ক্লিয়াৰ কৰিব বিচাৰে, 6 বছৰৰ ইণ্টাৰেষ্টটোত আদাৰ প্ৰাইভেট ফাইনেন্সবিলাকত NBFCবোৰ আছে, চ'লা হওক, এই টাটা মটৰ ফাইনেন্স, HDB, IBL, চবৰে টাৰ্মছ কণ্ডিশ্যন একে, পেনাল্টি দিব লাগিব ক্লোজ কৰিলে, য'ত ইয়াত দিব নালাগে। আৰু ইয়াত কিবা কাৰণত এমাউণ্ট যদি কিবা কাৰণত কিস্তিও দিব পৰা নাই, তেখেতে যদি বেংকত গৈ পেলাই এখন এপ্লিকেশ্যন দিয়ে মোৰ বেমাৰ হৈছিল বা মোৰ কিবা এক্সিডেণ্টেল কিবা প্ৰব্লেম হৈছিল, কিবা হৈছিল ফেমিলি প্ৰব্লেম, জাষ্ট এখন এপ্লিকেশ্যন দিলে হ'ল, তাতো কোনো পেনাল্টি চাৰ্জেছ দিব নালাগে। নেক্সট মান্থত যোনটো দিবলগীয়া কিস্তি আছিল একেলগে পাছ কৰি দি দিলে হৈ যায়, কোনো পেনাল্টি চাৰ্জেছ নাই। ঠিক আছে, তো আৰু মিনিমাম ধৰক মেজিক এখন, আজিতো আমি মেজিকো লৈ আহিছোঁ, মেজিক এখন যদি নিব বিচাৰে এই অঞ্চলৰ মানুহে, চন্দ্ৰপুৰৰ বা মায়ং বা আমাৰ এইটো ৰাস্তাত যিমান গাড়ী চলি আছে মেজিক, সিহঁতৰ কাৰণে কেনেকুৱা সুবিধা হ'ব? যে বেংকৰ পৰা আমিতো বেংকত আজি লোন মেলা পাতিব আহিছোঁ, তো আমাৰ কেনেকুৱা ধৰণৰ সিহঁতে সুবিধা হ'ব? এতিয়া আমি আজি চন্দ্ৰপুৰ গ্ৰামীণ বিকাশ বেংকৰ তলত লোন মেলা পাতিছোঁ, এইটো নহয় যে পাৰ্টিকুলাৰ চন্দ্ৰপুৰতে দিব পাৰিব, সেইটো অসমৰ যিকোনো ব্ৰাঞ্চত, ইয়াত চন্দ্ৰপুৰৰ আগত মায়ং ব্ৰাঞ্চ আছে, মৰিগাঁও ব্ৰাঞ্চ আছে, সেইটো কাষ্টমাৰৰ ৰেডিয়েঞ্চৰ ওপৰত ডিপেণ্ড কৰিব। মোটামুটি ধৰক মেক্স টু মেক্স আমাৰ 15-16 কিলোমিটাৰ ৰেডিয়েঞ্চত যোনটো ব্ৰাঞ্চ আছে তাত KYCখিনি দিলে হ'ল, KYCখিনি দিয়াৰ পিছত তেখেতলোকে চিভিল চাই কাৰণে ঘৰটো চাই আহি পেলাই ডিছবাৰ্চমেণ্ট কৰি দিব। ইয়াত এটা কি ভাল, ইয়াত ডিছবাৰ্চমেণ্ট ইমিডিয়েট ডিছবাৰ্চমেণ্ট হৈ যায়, সেইটো কাৰণে বহুত ফাষ্ট প্ৰচেছ এতিয়া। আচ্ছা, বহুত সুবিধাজনক, তো যিমান মানুহ আছে কাষৰ মানুহ, লগ ফ্ৰেণ্ডছ, কেপ্টিভ কাষ্টমাৰবিলাকক ক'লে হ'ল, ড্ৰাইভাৰ প্ৰফাইল কেপ্টিভ কাষ্টমাৰ যিমানবোৰ আছে ক'লে হ'ল যে এনেকৈ এনেকৈ আমি সুবিধা দি আছোঁ, গ্ৰামীণ বেংকে তেনেকৈ বহুত সুবিধা দিছে ফাণ্ডিঙৰ কাৰণে। আৰু তেখেতসকলে এইটো নহয় যে গাড়ীখন লোনটো ক্লিয়াৰলি কৰি থাকিলে এবছৰ দুবছৰ পিছত তেখেতসকলে, ৰুৰেল এৰিয়াৰ মানুহ আছে, তেখেতসকলে খেতিৰ কাৰণে লোন পাব, KCC লোন পাব, নানান ধৰণৰ লোনৰ সুবিধা আছে তেখেতসকলে, এইটো বহুত বেনিফিট। কাৰণ লোনটো ক্লিয়াৰলি দি থাকিলে হ'ল এবছৰ দুবছৰ যোৱাৰ পিছত তেখেতসকলে আদাৰৱাইজ লোন এপ্লাই কৰিব পাৰিব, ধৰক KCC লোন এপ্লাই কৰিলে, ফিচাৰীৰ কাৰণে লোন এপ্লাই কৰিলে, এগ্ৰিকালচাৰ লোন আছে, ট্ৰেক্টৰ লোন আছে, লটছ অফ লোন আছে, বহুত সুবিধা আছে, এডুকেশ্যনেল লোন আছে,
আমি যেখিনি জানিলো আপনার পর বহুতখিনিও জানিলো আর আপনাদের যে চাই আছে যদি ব্যাংকর পর করিব বিচারে যে মাত্র আমি যে চন্দ্রপুর আইছো সেটো কারণে নয় চন্দ্রপুরের ব্রাঞ্চত নয় আপনার ঘরের পর ঘরের সর যুনটো নাকি গ্রামীণ বিকাশ ব্যাংক আছে তাতে আপনি নিয়ারেস্ট ব্রাঞ্চত যাক গই কিনে আপনি নিজে ফাইন্যান্স করব পারবো বা নিজে নহয় মানে ডিলারের থ্রুদি করিব লাগবে এটো ডিলারের থ্রুদি আপনি আমার লগত কন্টাক্ট করক আমি আপনার ঘরের সর ব্রাঞ্চের লগত কথা পাতি আপনার 3-4 দিনের ভিতর আমি দি দিব পারি কিমান পার্সেন্ট মিনিমাম 20% দিব লাগে 20% ডাউন পেমেন্ট 20% ইয়া কি ভাল ইয়া অন রোড ফান্ডিং কই অন রোড ফান্ডিং কিমান আদার ফাইন্যান্স আছে তেহারে কলে আরসি ইনস্যুরেন্স তো ফান্ডিং ন করে হিতু কানে কাস্টমারে এক্সট্রা কে বুঝাই দিব লাগা হয় তেহা তো অন ইনভেস্টমেন্ট তো বাড়ি যায় ইয়া কেন কয় ইয়া আরসি ফান্ডিং করব ইনস্যুরেন্স ফান্ডিং করব আর কিছু না যদি লাগে বডি বিল লাগে বডি তো ফান্ডিং করি দিব মানে যদি ভাই মই অন এস গো কুছ কে আর কোন বিচার কো হেড গো বা ইনস্টা বা বিপি বিপি বা যোদ্ধা দিব না দেখা তো বলে ভাবে যে আমার বডি তো বনাবার কারণে পয়সা শর্টেজ আছে তে আমি কোটেশন যদি বডির দাম তো ভরাই দিম এই পয়সাটো ব্যাংকে ফান্ডিং করি মান কি সুবিধা করে দিছে কাস্টমার মানে কেন কো ফান্ডিং করিব পারি করিব মানে অলরেডি হইছে এখন কো পারে যায় মানে কি ডিসবার্স হই কিনে জন্তু নে কি আমার তাতে আহিব খেতে পয়সা বডির পয়সাটো আনি কানে একটু ডিলারশিপ পর উলাইবে না দেখাতে বডি তো বনাবো পারিব অন ইনভেস্টমেন্ট করিব বড় না লাগে 30-40 হাজার টাকা দেখাতে দেখাতে দিনে তো লাগাবো পারিব সেটু হয় সেটু হয় তো বিমল দা থ্যাংক ইউ ভেরি মাচ ভাল লাগিল বহুত কিনে জানি থাকিল ফাইনালি রাজকুমার রাজকুমারক মোর আগর ভিডিওতো পাইছে তো রাজকুমারে আমার যখন মেজিক দেখাইছে এইখন মেজিক এইখন মেজিক রাজকুমারে চাই রাজকুমারে বহুত কেটা মানুহ লগতো কথা পাতি আছে বুলি কৈছে মোক তো বেছিভাগ দূৰৰ পৰা আহে ন বহুত দূৰৰ দূৰৰ পৰা আহিলেও তুমি তেখেতসকলক বুজাই দিবা যে কিমান লাগে আমাক ঠিক আছে কিমান কি কি লাগে সেইখিনি তুমি বুজাই দিবা ঠিক আছে আৰু এতিয়া বৰ্তমান কি অফাৰ আছে মেজিকৰ কাৰণে মেজিকৰ কাৰণে অফাৰ বুলি এতিয়া নকওঁ অঁ অফাৰ থাকে নাথাকা নহয় অফাৰবিলাক আছে এইবিলাকে লওঁ বুলি ভাবি আছে তেখেতসকলে আমাৰ কাষ্টমাৰে জেনুইন বস্তু পাব লাগে আৰু ঠিক আছে কাষ্টমাৰ তোমালোকে যেনেকুৱা মই যেনেকুৱা গাড়ী এখন লৈছোঁ এইটো টাটা মটৰ্ছৰ ভেন কেম্পেইন হয় ইণ্ট্ৰা V30 ঠিক আছে ইয়াতে লিখা আছে মটৰ বাইক উপহাৰ আছে এই মাহত উপহাৰৰ বৰষুণ বুলি লিখা আছে ন মটৰ বাইক আছে তাৰপিছত 32 ইঞ্চিৰ LED TV ৱাশ্বিং মেচিন মোবাইল ফোন এইটো মেজিকত আছে নেকি মেজিকত 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 নাই মেজিকত নাই ন মেজিকত মানে জাস্ট তুমি ডিসকাউন্ট এটা আমি দিব পারিম ডিসকাউন্ট মানে মই শুনিছো যে ব্যাংকৰ পৰা ললে এক্সট্রা আৰু 10,000 ডিসকাউন্ট দিব পাৰি হয় তো বেছি আমি মিলাই কিনে দি দিম পাৰি ন পাৰি তো এ ফিউ মোমেন্টস লেটার সো ফাইনালি এতি আমাৰ ফুলাম গামছৰে আমাৰ ব্যাংকৰ ম্যানেজাৰক আদৰণি জনাই আছে তো একচুয়ালি আমি আজি আহিছিলোঁ গ্ৰামীণ বিকাশ বেংকৰ ওচৰত এটা এক্টিভিটি কৰিব লোন মেলা কৰি আছিলোঁ তো মেমৰ লগত অকণমান ইন্ট্ৰডাকশ্যন কৰাওঁ আৰু ইয়াতে আমাৰ কি ছিষ্টেমত ফাইনেন্স কৰে টাটা মটৰ্ছৰ গাড়ীৰ লগত তো সেইটো অলপমান মেমৰ পৰা জানিম আৰু মেম মই আহিলোঁ টাটা ডিলাৰৰ পৰা নাৰায়ণ ৰায় মহতা একচুৱেলি আমি মই এইটো কোম্পানীত 7 বছৰ ধৰি কৰি আছোঁ তো বেচিকেলি আজি আহিছোঁ আমি বেংকৰ ওচৰত এটা মেলা কৰিব লোন মেলা তো আপোনালোকে যোনটো ছিষ্টেমত মানে আমাক লোন দি আছে কাষ্টমাৰক তো কাষ্টমাৰো খুব হেপ্পী বহুতকেইটা ডিল হ'ল আমাৰ বেলেগ বেলেগ ব্ৰাঞ্চৰ পৰা তো আপোনাৰ ইয়াতে এটা লগ ইন হৈছে জানি আছে আমাৰ লাষ্ট ইয়াৰ এটা হ'ল আৰু এইবাৰ এটা হৈছে চেংচন হৈছে তো এনে কি সিস্টেমত দিয়ে একবার কব নাকি মোর অডিয়েন্স একচুয়ালি মানে একটা ফোর একটা চ্যানেল আছে ইউটিউবত গাড়ির বিষয়ে সব মুটকে ভাল দেওয়া এমলকে কব পারিব টাটা মোটরসর লগে আমার টাই আপ আছে গ্রামীণ বিকাশ ব্যাংকর তেওঁলোকে লিড জেনারেট করে আমাদের পঠিয়ায় আমি গোটেখিনি সাউ সিভিল হাইমা গোটেখিনি চেক করো চেক করে ঠিক দেখিলে আমি ফাইলটো রিজনাল অফিস আমার আরপিসি সেল এটা আছে রিজনাল অফিস গুহাটি সানমারিত আছে সরি রাজগড়ত আছে তাতে প্রসেস হয় গোটেখিনি ঠিকে থাকিলে আমার সোনকালে হয়ে যায় মানে আমার দুদিনের ভিতরতে মানে স্যাংশন হয়ে যায় স্যাংশন হয়ে যায় তো আমার লগত আজি গোটেই টিম আছে তো আপনি সবে কেজন চিনি পাই ইয়াতে বিমল দা তো সেইটোৱে মানে তো আমি কেইটামান লিড পাইছো
মানে কি টাটাৰ আগৰ যিবোৰ আমাৰ গাড়ী আছিলে সেইটোৰ কাৰণে অকণমান হেৰি আছিলে বলেৰো ল'ম বুলি কৈছে। তাৰপিছত মই সুধিলো যে আপুনি বলেৰো কিয় লৈ আছে, কয় মই আগৰ পৰাই বলেৰোই চলাই আছো। তো মই ক'লো যে একবাৰ আমাৰ দুইটনৰ যোদ্ধাখন একবাৰ লৈ চাওক, টাটাটো একবাৰ নহ'ল, নেক্সট টাইম আৰু আপুনি মানে বলেৰো পিকআপত নাযায় আৰু। তো সেইটোৱে এতিয়া যদি আপোনাৰ পৰাও আহিছে আমিও ট্ৰাই কৰি আমাৰ কোম্পানীৰ পৰা চাই লওঁ তেওঁ কি কয়, তেওঁক লাগে সোনকালে প্ৰচেছ কৰিব লাগিব। আৰু তেখেত এওঁ আমাৰ ষ্টাফ ষ্টাফ ন, নমস্কাৰ। অঁ সেইটোৱে মানে থেংক ইউ ভেৰি মাছ। আৰু যদি আমাৰ সেনেকুৱা ফাইল চাইল আহে আপোনালোকে হেল্প কৰিব বহুতখিনি ক'লো। ফাইনেন্সত যদি আপোনালোকে ল'ব বিচাৰে গ্ৰামীণ বিকাশ বেংকৰ পৰা, তেতিয়াহ'লে আপোনালোকে নিজৰ যোনটো নিয়াৰেষ্ট ব্ৰাঞ্চ আছে তাৰলৈকে, তাৰ ওচৰৰ আপোনাৰ ঘৰৰ পৰা মিনিমাম 15 কিলোমিটাৰ ডিষ্টেঞ্চৰ পৰা আপোনাৰ ফাইনেন্স হৈ যাব। 20% ডাউন পে'মেণ্ট কৰক আৰু নৰ্মেলি KYC ডকুমেণ্টছ দিয়ে আপোনালোকৰ ফাইনেন্স হৈ যায়। তো বাইদেউহঁতে দুজনে মোৰ লগত কথা পাতিলে, তো গোটেইখিনি মই আগতো জানো যদিও ডাইৰেক্ট আপোনালোকেও শুনিলে যে এইটো চন্দ্ৰপুৰৰ ব্ৰাঞ্চ। তো সেইটোৱে মানে যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক কৰি দিব, শ্বেয়াৰ কৰি দিব আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব। আজিৰ ভিডিঅ'টো ইয়াতে শেষ কৰোঁ আৰু নেক্সট নতুন নতুন ভিডিঅ' পোৱাৰ কাৰণে আপোনালোকে প্লিজ ভিডিঅ'টো ছাবস্ক্ৰাইব কৰি দিব, মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। এইখিনিতে বাই বাই।